And welcome back, my dear student. And you know what I am discussing? I am basically discussing different aspect as per the chemistry syllabus of Maulana Abul Kalam Azad University of Technology. And now I am discussing different problems related to the intermolecular force of attraction. And basically now I am focusing on real gases. And today my target is to derive van der Waals equation of state. আমি বাংলাতে বেসিক্যালি তোমাদের বোঝাচ্ছি, সেই কারণে খুব বেশি ইংরেজি বলবো না, তোমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে, তোমরা আগের ক্লাসে দেখেছো যে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফলো করে না, এবং সেই জন্য কিছু ইকুয়েশন দরকার যেটা রিয়েল গ্যাসের বিহেভিয়ারকে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারবে। এখন ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেট তেমনই একটা প্রচেষ্টা বলতে পারো রিয়েল গ্যাসের বিহেভিয়ারকে এক্সপ্লেন করার জন্য। এখন এটাও যে 100% রিয়েল গ্যাসকে এক্সপ্লেন করে দেয় তা না, কিন্তু আইডিয়াল গ্যাসের থেকে অনেক বেটার রিয়েল গ্যাসের বিহেভিয়ারকে এক্সপ্লেন করে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। ওকে, এখন ঘটনা হচ্ছে আজকে এটার আমরা ডেরিভেশন করব। এখন আমরা এই পুরো চ্যাপ্টারটা পড়ছি কিভাবে, বিভিন্ন কোশ্চেন আনসার হিসেবে, তাই তো? এবং আগের দিন কত নম্বর কোশ্চেন আমি লিখেছিলাম আর একদম আমার মনে নেই, তোমরা মনে রাখো নাম্বারটা কত নম্বর কোশ্চেন ছিল, এটা একটা তারপরে নাম্বারটা দিয়ে দিও, তোমরা খাতাতে নিশ্চয়ই নোট ডাউন করছো। ধরো পরীক্ষায় এইরকম কোশ্চেন আসতে পারে, দি স্টেট ওয়ান ইকুয়েশন হুইচ ক্যান এক্সপ্লেন দ্য বিহেভিয়ার অফ রিয়েল গ্যাসেস, এইভাবে কোশ্চেনটা হতে পারে। হ্যাঁ, আরও অন্যভাবে সেম কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে হোয়াট ইজ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট ডিরাইভ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, এইভাবেও কোশ্চেনটা হতে পারে, ঠিক আছে? অথবা একদম ডাইরেক্টলি এইভাবে মানে কোশ্চেন পড়তে পারে, অর এইভাবে ডাইরেক্টলি কোশ্চেন পড়তে পারে, ডিরাইভ দি রিলেশন দ্যাট ইজ পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এনআরটি। আর এটাই এক মোলের জন্য যখন বলি তখন ইকুয়েশানটা এই এনগুলো ওয়ান হয়ে যাবে, এবং তখন ইকুয়েশানটা কোথায় লিখি, আচ্ছা এই সাইডটায় লিখছি, হ্যাঁ, তখন এটা দাঁড়াবে কি, ওয়ান ফর ওয়ান মোল, এটা ফর এন মোল, খুব জেনারেল, এটা ফর ওয়ান মোল এইটাই হয়ে যাবে পি প্লাস, এনের জায়গায় ওয়ান দিলে তাহলে কি হয়ে যাবে, এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বির জায়গায় এনের জায়গায় ওয়ান মানে ভি মাইনাস বি ইজ ইগ্যাল টু এনআরটির জায়গায় এন ইজ ইগ্যাল টু ওয়ান মানে আরটি, ওকে, ফর ওয়ান মোল, এটাই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। তোমার যে কোনো কোশ্চেন পরীক্ষায় পড়তে পারে, পরীক্ষায় এটা পড়তে পারে, যা খুশি পড়তে পারে ডেরিভেশন, সবার উত্তর কিন্তু একটাই, সেটা হচ্ছে এইটা, এই এন মোলটা ডিরাইভ করলেই তারপর তোমরা শেষে লিখে দেবে ফর ওয়ান মোল এন ইজ ইগ্যাল টু ওয়ান দ্য ইকুয়েশন ক্যান বি রিডিউস টু দিস ফর্ম, ডাইরেক্টলি লিখে দেওয়া যাবে। সুতরাং এই আমরা চেষ্টা করি মোস্ট জেনারেল যেটা এন মোলের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটাকে কীভাবে ডিরাইভ করবো সেটাই এখন চেষ্টা করি। ওকে, তাহলে আমাদের কাজ শুরু করা যাক। ওকে, তাহলে প্রথমে এটাকে আমি এখন একটু ইরেজ করে দিই, কাজ শুরু করা যাক। তাহলে আমাদের এখন টাস্ক হচ্ছে ডেরিভেশন অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট। এখন প্রথমেই, আচ্ছা তার মানে এটার আনসার শুরু করছি, তোমরা খাতাতে একদম আনসার লেখা শুরু করো। প্রথমেই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা লিখবে। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা কি? ভ্যান ডার
वाल्स इक्वेशन ऑफ स्टेट एकदम मुखस्त मत ये आगे मन रखो तपर हमें डेरिवेशन परपर कर वैन डर वाल इक्वेशन ऑफ स्टेट से हे जेटा एकटू आगे बोल पी प्लस एन स्क्वायर ए बाय वी स्क्वायर इनटू वी माइनस एन बी इज इक्वल टू एन आर टी दिस इज वैन डर वाल इक्वेशन ऑफ स्टेट है और जो सीम्पल परीक्षा पड़े जो वैन डर वाल इक्वेशन ऑफ स्टेट एक दो नम्बर क्वेश्चन तक तर डेरिवेशन दरकार नहीं तक इक्वेशन लिखे लिखे प्रत्येक टर्म के एक्सप्लेन कर देवे हर कौनटा कि मिनिंग हर पीटा मान कि प्रेसार अब द गैस हाँ प्रेसार एक्साइटेड बाय द गैस तैतो तारपर भिटा कि वॉल्यूम अकुपाइड बाय द गैस वॉल्यूम अकुपाइड बाय द बाय गैस बा वॉल्यूम सिंपली वॉल्यूम ऑफ द गैस अच्छा एन टा कि एखाने टोटल नंबर ऑफ टोटल नंबर ऑफ मोल्स कत मोल्स आछे अमाउंट बोझाच्छे आर होच्छे कि यूनिवर्सल यूनिवर्सल गैस कन्स्टैंट अच्छा टी टा कि टेम्परेचर इन एब्सोल्यूट स्केल टेम्परेचर इन केल्विन बा इन एब्सोल्यूट स्केल ताई तो एब्सोल्यूट स्केल ये लिखे दीते पारो ओके आर आरो आछे आरो आछे दुटो ए दिकटा दाग दिए लिखी ए एटा माने कि ए आर बी दुटो आर कि ए एंड बी एइभावे लिखलाम ए एंड बी आर द वैन डर वाल कन्स्टैंट वैन डर वाल्स कन्स्टैंट आर एटाके बोले तार मध्ये प्रेसार कारेक्शन कन्स्टैंट प्रेसार कारेक्शन कन्स्टैंट ए होच्छे प्रेसार कारेक्शन कन्स्टैंट और बी होच्छे वॉल्यूम कारेक्शन कन्स्टैंट ओके वॉल्यूम कारेक्शन कन्स्टैंट ओके ठीक है देखो हमारे टार्गेट होच्छे आजकेर क्लासे एटा डिराइव करब एटा होच्छे आमादेर टार्गेट कारण यहाँ जो टार्गेट हमारे है तर आगे हमें इक्वेशन तुम्हारे परिचित करिए दिल सवार संगे यहाँ हम इक्वेशन और प्रत्येक टर्मेर की मान ना मान समस्त विस्तारित बोले दिलाम और इस संगे तुम्हारे रेफरेंस बोले दिलाम ये पी सी रक्षित बोए फिजिकल केमिस्ट्री बोए पेज 55 आछे फिफ्थ एडिशन जो बोटा हमें जो बोटा छात्र जीवने पढ़े जत दूर हमार मने पड़े हाँ बोट हाथ नहीं क्योंकि जत दूर हमार मने पड़े पेज 55 ये आंत फिफ्थ एडिशने ओके तुम्हारा जरा इंटरेस्टेड देखते पा সেখানে ডেরিভেশনটা আছে এই ডেরিভেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বোঝাটা একটু কঠিন এবং আমি অনেক মাস্টারমশাই থেকে শুরু করে ইউটিউবেরও অনেক ভিডিও দেখেছি প্লাস তুমি বলতে পারো অনেক জায়গাতেই মানে পড়েছি ঠিক ডেরিভেশনটা ঠিকঠাকভাবে বোঝানো খুব কম জায়গাতেই কিন্তু আছে সুতরাং খুব যতটুকু আমি বুঝতে পেরেছি আর কি টু দ্য বেস্ট অফ মাই নলেজ যতটুকু বুঝেছি সেটাই তোমাদেরকে আমি কনভে করার এখন চেষ্টা করছি হ্যাঁ এবং আমি মনে করি তোমার পরীক্ষার জন্য এটাই মোর দ্যান ইনাফ ওকে এবং এ প্রসঙ্গে বলে রাখি তোমার যে টেক্সট বই আমি রেফারেন্স করেছি সেখানেও কিন্তু ডেরিভেশনটা একটু শর্টকাটে বেরিয়ে গেছে এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য বিশেষ করে প্রেসার কারেকশন অংশটুকু সেটাও আমি পড়ে দেখে নিয়েছি যাই হোক তোমরা আমাকে ফলো করো তাহলেই সমস্ত ব্যাপারটা তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে ওকে যাই হোক আমরা তাহলে এটাকে মুছে দিই ডেরিভেশনটা এখনও কিন্তু শুরু করিনি বা শুরু করছি ডেরিভেশন বলেই হেডিংটা দিলাম হ্যাঁ ডেরিভেশন এতক্ষণ পর্যন্ত ইকুয়েশনটার পরিচিতি ঘটালাম ওকে ডেরিভেশন এবার দেখো ইন আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যেটা সেটা দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টকে ইগনোর করা হয়েছিল তাই তো দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টকে এবং তার মধ্যে একটা হচ্ছে যে যে ভলিউম অকুপাইড গ্যাস বাই দ্য গ্যাস মানে মলিকুলস অফ দ্য গ্যাস সেটাকে একদম ইগনোর করা হয়েছিল আর একটা ইগনোর করা হয়েছিল কি এক্সিস্টেন্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান অ্যামং দ্য মলিকুল অফ দ্য গ্যাস এটা মনে পড়ে আগের ক্লাসেই বলেছিলাম ইগনোর করা হয়েছিল কিন্তু এই ডেরিভেশনে এই কথাগুলো এইখান থেকেই শুরু করবে লেখাটা হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা আমি তাহলে কথাটা লিখেই দিই তাহলে ইন আইডিয়াল আইডিয়াল গ্যাস থেকে শুরু করো আইডিয়াল গ্যাস থেকে আমরা আলটিমেটলি রিয়েল গ্যাসে পৌঁছাবো ইন আইডিয়াল গ্যাস ইকুয়েশন দ্যাট ইজ পি ফিজিক্যাল টু এনআরটি
आइडियल गैस इक्वेशन माने तो पी पी इज इक्वल टू एन आर टी। टू इम्पॉर्टेंट 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 टू इम्पॉर्टेंट फैक्ट्स वेयर इग्नोर्ड, दुटो के इग्नोर करा हुआ चलो की बोलना, नेमली এইভাবে নেমলি লেখা হয় ভিচ, ওকে এভাবে দিয়ে কমা দিয়ে দেবে। নেমলি একটা হচ্ছে নাম্বার ওয়ান ভলিউম, নাম্বার ওয়ান ভলিউম অকুপাইড অকুপাইড বাই দ্য মলিকিউল মলিকিউলস অফ গ্যাসেস অফ গ্যাসেস অয়ার নেগলিজিবল, মানে এটা ধরা হয়েছিল অর্থাৎ ইগনোর করা হয়েছিল কোনটা, ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউল অফ দ্য গ্যাস, এটাকে ইগনোর করা হয়েছিল। অ্যান্ড আরেকটা ইগনোর করা হয়েছিল, দুটো জিনিস ইগনোর করা হয়েছিল, আরেকটা ইগনোর করা হয়েছিল কি যে এক্সিস্টেন্স অফ ইন্টারমলিকিউলার ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এই কত রকম আছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না? ডিসপারশন ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, কত রকম ইন্টারাকশন আছে। তো গ্যাসের মলিকিউলগুলোর মধ্যেও সেটা আছে, কিন্তু আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ডেরিভেশনের সময় এইগুলোকে ইগনোর করা হয়েছিল। এই দুটো ফ্যাক্টকে বেসিক্যালি ইগনোর করা হয়েছিল। আরও একটু ভালো করে লিখে দিই, এক্সিস্টেন্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দ্য মলিকিউলস অফ গ্যাস, এটা করতে হবে অ্যামং দ্য মলিকিউলস অফ গ্যাস, গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ইগনোর করা হয়েছিল, ঠিক আছে? তো এই দুটো ইগনোর করা হয়েছে। এবার এই দুটো ইগনোর করা হয়েছে এবং এই কারণে ভ্যান্ডারওয়াল দুটো কারেকশান টার্ম আইডিয়াল গ্যাস ইকুয়েশনে জাস্ট দুটো কারেকশান টার্ম উনি ইন্ট্রোডিউস করলেন এবং সেটাই ভ্যান্ডারওয়াল ইকুয়েশন হয়ে গেল, দুটো কারেকশান উনি ইন্ট্রোডিউস করলেন। তাহলে এইখানে আমি অন্য কালি দিয়ে তোমাদের দেখে বোঝানোর চেষ্টা করছি, ভ্যান্ডারওয়াল জাস্ট কী করলো, ভ্যান্ডারওয়ালস ইন্ট্রোডিউসড টু ইম্পর্টেন্ট কারেকশন কারেকশনস, ওকে, দুটো ইম্পর্টেন্ট কারেকশন তিনি ইন্ট্রোডিউস করলেন। যেহেতু দুটো ব্যাপারকে ইগনোর করা হয়েছিল সেই জন্য দুটো টু ইম্পর্টেন্ট কারেকশন ইন্ট্রোডিউস করলেন। একটা কি, আচ্ছা টু ইম্পর্টেন্ট কারেকশন ইন্ট্রোডিউস করলো কী জন্য, টু অ্যাকাউন্ট ফর দি বিহেভিয়ার অফ দ্য রিয়েল গ্যাসেস, ক্লিয়ার? রিয়েল গ্যাসেসের যে বিহেভিয়ার তাকে এক্সপ্লেন করার জন্য তিনি দুটো ইম্পর্টেন্ট কারেকশান ইন্ট্রোডিউস করলো। দুটো ইম্পর্টেন্ট কারেকশান কি আবার একটু অন্য কালে দেখি, একটা কারেকশান হচ্ছে প্রেশার কারেকশান, ওকে, আর একটা কারেকশান হচ্ছে নাম্বার টু কারেকশান হচ্ছে ভলিউম কারেকশান। অ্যান্ড এখানে লিখে দিই প্রেশার কারেকশান অ্যান্ড ভলিউম কারেকশান, জাস্ট দুটো তিনি কারেকশান ইন্ট্রোডিউস করলেন। তার মানে এই দুটো কারেকশানকে আমরা করে নিতে পারলেই ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেটকে কিন্তু আমরা ডিরাইভ করে নিতে পারবো, ওকে, ঠিক আছে? তাহলে এক নম্বরে আমরা প্রেশার কারেকশানটা শিখি, দু নম্বরে ভলিউম কারেকশানটা শিখি। তাহলে চলো প্রেশার কারেকশানে যাওয়া যাক, এখন এটাকে আমি ইরেজ করে দিই। প্রেশার কারেকশান, তাহলে এক নম্বর হেডিং দিচ্ছি আমি প্রেশার কারেকশান, ওকে, এক নম্বর হেডিং হচ্ছে প্রেশার কারেকশান। প্রেশার কারেকশানটা করা যাক। এখন প্রেশার কারেকশানে খুবই বোঝার আছে, আগে তোমরা আমি যা লিখছি খাতায় পরপর লিখতে থাকো, আমি জাস্ট জিনিসগুলো লিখবো এবং এটা কিন্তু খুবই বোঝার আছে, আমি বারবার বলছি, তারপর জিনিসগুলো বোঝাবো, তাহলে তোমার নোটও তৈরি হয়ে যাবে, জিনিসটা বোঝাও হয়ে যাবে। আচ্ছা, প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রেশার কারেকশানের জন্য যেটা করা হয়েছিল, যেটা
ওই দু নম্বর পয়েন্ট পড়লাম যে এক্সিস্টেন্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন গ্যাস মলিকুলের মধ্যে আছে, এটা ঘটনা আইডিয়াল গ্যাস ইকুয়েশনে তাকে ইগনোর করা হয়েছিল। এখন এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন প্রেজেন্ট থাকার কারণে কারণে কি ঘটনা ঘটতে পারে গ্যাসের প্রেসারের ক্ষেত্রে, এখন সেটাই আমরা দেখব এবং সেই রিলেটেড কারেকশানটা আমরা করব। ওকে, থিওরিটিক্যালি সেই কারেকশানটা করব। এখন তার মানে প্রথম কথা আমরা অ্যাসিউম করবো অবশ্যই যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দ্য মলিকিউলস অফ দ্য গ্যাসেস অফ এনি গ্যাস সেটা হচ্ছে এক্সিস্ট করে। ওকে, যে প্রথমেই আমরা যেটা আমরা লিখবো, দে আর এক্সিস্ট ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দ্য মলিকিউলস অফ এনি গ্যাসিয়াস সাবস্টেন্স। ক্লিয়ার? এটা হচ্ছে এক্সিস্ট করে, দে আর এক্সিস্ট ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দ্য মলিকিউলস অফ এনি গ্যাসিয়াস সাবস্টেন্স। ওকে, এখন এইটা যদি এক্সিস্ট করে কী ঘটনা ঘটতে পারে? তোমরা লেখাটা এখন বন্ধ রাখো। এবার আমি যেটা ড্রয়িং করছি সেটাও ড্রয়িং তোমরা করো না, ঠিক আছে? ড্রয়িং যেটা করার প্রয়োজন হবে আমি বলবো সেটা। আমি তোমাদেরকে ব্যাপারটাকে আগে একটু বোঝাই, এই জায়গাটাতেই বোঝার আছে। ধরো একটা গ্যাসের একটা জার ধরো, ওকে, একটা জারের মধ্যে ধরো আমি বলছি এই জারটা ঢাকনা টাকনা দেওয়া আছে আর কি, অত ভালো আমি আঁকতে পারি না। তো ধরো আছে এখানে, ধরো অনেক মলিকিউল আছে, এরকম মলিকিউল। এখন প্রেশার জিনিসটা কী? প্রেশারের ডেফিনিশন হচ্ছে পি ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া প্রেশার। আর ফোর্সটা কী? ফোর্স হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ দ্য কলিশন বা নাম্বার অফ দ্য বোম্বারমেন্টস অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার অফ দ্য গ্যাসিয়াস মলিকিউল। এই যে মলিকিউলগুলো এই যে ওয়াল, কন্টেনারের ওয়ালে যত বোম্বারমেন্ট করবে, যত কলিশন করবে, সেটাই প্রপোর্শনাল হবে ফোর্সের সঙ্গে। এবং যত এই কলিশনটা হবে, যত নাম্বার ইম্প্যাক্ট বেশি হবে, তত কী হবে, আলটিমেট প্রেশারটা বেশি হবে, অবজার্ভ প্রেশারটা তত বেশি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফোর্সটা যত বেশি হবে এবং পার ইউনিট এরিয়া যত বেশি ফোর্সটা হবে, ধরো যত বেশি বম্বার্ডমেন্ট হবে বা কলিশনটা হবে ওয়ালের সঙ্গে, তত কিন্তু প্রেশারটা, অবজার্ভ প্রেশারটা, যে প্রেশারটাকে আমরা অবজার্ভ করব, তত বেশি হবে। এবার দুটো সিচুয়েশান ভাবো। প্রথমে ভাবো একটা সিচুয়েশান যে এই মলিকিউলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান নেই। এই একটা ধরো দুটো একদম টার্গেট মলিকিউল আমি করছি, হ্যাঁ, রেড কালার দিয়ে দুটো, এই বড় বড় করে দুটো মলিকিউল, এই একটা মলিকিউল, এই একটা মলিকিউল, দুটো মলিকিউল করলাম। ধরো এই দুটো মলিকিউল ধরো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান নেই। যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান না থাকে কি ঘটনা ঘটতে পারে? এখন ধরো এটা যখন মাঝখানে থাকবে এক্স্যাক্টলি মলিকিউলটা, এক্স্যাক্টলি যদি জারের মাঝখানে থাকে বা ইনবিটুইন থাকে এবং তার চারপাশে সমান সংখ্যক যদি এরকম মলিকিউল থাকে, তাহলে একরকম ব্যাপার ঘটবে। আচ্ছা, প্রথম কথা, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান যদি নাই থাকে, একদম যদি না থাকে, যদি জিরো হয়, যেটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছে, তাহলে কী হবে? যে কোনো ফোর্স নেই, মলিকিউলগুলো ফ্রি টু মুভ এবং ডাইরেক্টলি এসে ওয়ালের সঙ্গে কলিশন হবে, কোনো ঝামেলা নেই। এইভাবে ব্যাপারটাকে ভাবো। এবার যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান থাকে, ধরো এই মলিকিউলটা যখন দেয়ালের দিকে, এই ওয়ালের দিকে যাওয়ার চেষ্টা করবে, এ পেছন থেকে টেনে ধরলো, তাহলে খুব স্বাভাবিকভাবে ইম্প্যাক্টটা, ফোর্সটা অনেকটা কম হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে ধরো অনেকগুলো মলিকিউলস, এই একটা দুটো করে তিনটে চারটে এরকম ধরো অনেক মলিকিউলস এখানে যাওয়ার চেষ্টা করছে, কলিশন করার চেষ্টা করছে, এবং পেছন থেকে যদি একের পর এক টেনে থাকে, টেনে ধরে অনেক মলিকিউল, ব্যাক ড্র্যাগ যদি একটা হয়, তখন কী হবে, নাম্বার অফ কলিশনটাও কিন্তু পার সেকেন্ড অনেক কমে যাবে অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার, তার ফলে কিন্তু প্রেশারটা আলটিমেট অনেক কমে যাবে, নিঃসন্দেহে এই ঘটনাটা ঘটবে। এবার দেখো একটা সিচুয়েশান, যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান ইভেন প্রেজেন্টও থাকে, এটা যদি ধরো একদম এই জারের মাঝখানে আছে বা এর চারদিকে সিমেট্রিক্যালি যদি মলিকিউল ডিস্ট্রিবিউট থাকে, ধরো অন্য কালার দিয়ে আবার একটা মলিকিউল করছি, গ্রিন মলিকিউল ধরো এইখানটা,
এর ধরো চারপাশে গ্রিন বিভিন্ন মলিকিউল, সমান সংখ্যক মলিকিউল ধরো চারদিক দিকে আছে, মাঝখানটায় হলে আরও ব্যাপারটা ভালো হবে, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা। তাহলে ধরো এ এদিকে টানছে, এ এদিকে টানছে, এই এদিকে টানছে, এই এদিকে, এইরকম, তাহলে নিট ফোর্সটা কিন্তু অন দিস মলিকিউল উইল বি জিরো, সবাই টানছে। কিন্তু এ যদি একেবারে দেয়ালের একটা সাইডে চলে যায়, তখন কিন্তু এই এই পাশে দেয়ালের এই সাইডে কিন্তু নাম্বার অফ মলিকিউল অনেক বেশি প্রেজেন্ট থাকবে, এবং তারা পেছন দিকে অনেক বেশি জোরে ব্যাকড্র্যাগটা হবে। সামনের দিকে কিন্তু দেয়ালের দিকে কোনো মলিকিউল নয়, মানে ব্যাকড্র্যাগটা অনেক কম হবে, তার ফলে তখন কিন্তু সিমেট্রিক্যাল নয়, অর্থাৎ একটা নিট ব্যাক ড্র্যাগ থাকবে, মলিকিউলটা পেছন থেকে টেনে ধরবে। এবং এইরকম যদি ঘটনাটা ঘটে, তাহলে পার সেকেন্ডে নাম্বার অফ দ্য কলিশন উইথ দ্য ওয়াল, সেটা যখন ফ্রি ছিল মলিকিউলগুলো, যদি ফ্রি থাকা অবস্থায় যা হবে, এখন এই ব্যাক ড্র্যাগিংয়ের জন্য পেছন থেকে মলিকিউলগুলো ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন টেনে ধরছে, তার ফলে ব্যাক ড্র্যাগ, এই ব্যাক ড্র্যাগিংয়ের জন্য কিন্তু কী বলবো, নাম্বার অফ দ্য কলিশন অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার কমে যাবে, তার ফলে ফোর্স কমে যাবে, ফোর্স পার ইউনিট এরিয়া কমে যাবে, এবং আলটিমেটলি প্রেশারটা কমে যাবে। তার মানে বোঝা গেল, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, হোয়াট উইল হ্যাপেন, যে অবজার্ভ প্রেশারটা, যে প্রেশারটাকে আমরা মাপবো বা যে প্রেশারটাকে আমরা রেকর্ড করবো, রেকর্ডের প্রেশার, সেটা কিন্তু অনেক কম হবে ভ্যালুটা। কার থেকে কম হবে? যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকতো সেই অবস্থায়, অর্থাৎ আইডিয়াল যে প্রেশারটা, অর্থাৎ পি আইডিয়াল উইল বি লেস দ্যান পি অবজার্ভ, ওকে? এবং এই দুটোর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কীভাবে তৈরি হচ্ছে? এই ব্যাক ড্র্যাগিংয়ের জন্য, ব্যাক ড্র্যাগিংয়ের জন্য। এই ব্যাক ড্র্যাগিংটাকে যদি আমরা কোনোভাবে পরিমাপ করতে পারি, যে কতটা অ্যামাউন্ট পেছন থেকে এই মলিকিউলগুলো টেনে ধরছে এই কলিশন হওয়ার জন্য, তাহলে কিন্তু আইডিয়াল প্রেশারটা অবজার্ভ প্রেশারের সঙ্গে যোগ করলেই, এই সরি, অবজার্ভ প্রেশারের সঙ্গে এই প্রেশারটা, যেটা এই ব্যাক ড্র্যাগিংয়ের জন্য যে প্রেশারটা হচ্ছে, সেটাকে যদি আমরা কোনোভাবে ক্যালকুলেট করতে পারি, বের করতে পারি, সেই দুটো কিন্তু যোগ করলে সেটা আলটিমেট আইডিয়াল প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? এটাই ব্যাপার। তাহলে সেই অবস্থায় আইডিয়াল প্রেশারটা উইল বি ইকুয়াল টু দ্যাট প্রেশার, যে অবজার্ভ প্রেশার প্লাস সাম প্রেশার দ্যাট ইজ জেনারেটেড ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান। এবং এই যে প্রেশারটা হুইচ ইজ প্রেজেন্ট ইন্টারনালি উইদিন আ মলিকিউল, এই প্রেশারটার নামই হচ্ছে ইন্টারনাল প্রেশার, গ্যাসের ইন্টারনাল প্রেশার। এই ইন্টারনাল প্রেশারটার সঙ্গে যদি আমরা অবজার্ভ প্রেশারকে যোগ করে দিতে পারি, সেটাই উইল বি ইকুয়াল টু দ্য আইডিয়াল প্রেশার। তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটা বুঝতে পেরেছো, না পড়লে বলেছি রক্ষিতের বই রেফারেন্স করেছি তোমাদের, 95 পেজ পড়বে তোমরা, ওকে, এই মুছে দিলাম, সরি, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই নোট ডাউন করে রেখেছো, ওকে। তাহলে আমি যে কথাটা বললাম সেটাকে আমি একটু লিখে দিচ্ছি, যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান, মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা তো আগেই বললাম, তাহলে এখন লিখি, ডিউ টু দিস ফোর্স, মানে দিস ফোর্স বলতে ইন্টারমলিকুলার ফোর্স, ফোর্স দ্য নাম্বার অফ ইম্প্যাক্ট নাম্বার অফ ইম্প্যাক্টস এ মলিকিউল উড মেক অন দ্য ওয়াল উড বি less than what it could if it were free from attraction. যে কথাটা তোমাদের বোঝালাম এতক্ষণ সেটাই ভাষাতে লিখলাম। অ্যান্ড দিস ইজ ট্রু ফর ইচ মলিকিউল, প্রত্যেকটা মলিকিউলের জন্য এটা ট্রু, দিস ইজ ট্রু ফর ইচ মলিকিউল, দিস ইজ ট্রু ফর ইচ মলিকিউল, ক্লিয়ার? অ্যাজ এ রেজাল্ট হোয়াট উইল হ্যাপেন, অ্যাজ এ রেজাল্ট কী হবে? দি অবজার্ভ প্রেশার, অবজার্ভ প্রেশারটা কম হবে বললাম, তাই তো? অবজার্ভ প্রেশারটাকে আমরা পি অবজার্ভ প্রেশার বা রেকর্ডের প্রেশার যাই বলি আর কি, যেটাকে তুমি মেজার করতে পারবে, আমি পিও লিখলাম, হ্যাঁ, অবজার্ভ প্রেশার, হ্যাঁ, পিও উইল বি লেস
then the प्रेशर मैंने आइडियल प्रेशर थे कम हो गया कि लेस देन द प्रेशर प्रेशर पी आई बोल मैंने आइडियल प्रेशर हमें बोझाते जा लेस देन द प्रेशर द गैस वुड हैव इफ इट वेयर आइडियल द गैस इज वुड हैव इफ इट वेयर आइडियल आइडियल तै तो मैंने आइडियल जो प्रेसार तरह ये क्योंकि लेस है ये बोझल तुम जो बोझल से लिखी एंड देर आर नो इंटरमोलिकुलर फोर्स अफ एट्रैक्शन मैंने जेखने आइडियल गैस पानी से लिखे दीते एंड देर आर नो इंटरमोलिकुलर फोर्स अफ एट्रैक्शन एबार एक्टा जिनिस देखो इंटरमोलिकुलर फोर्स अफ एट्रैक्शन माने आमी बोलते चाच्छि जे इंटरमोलिकुलर फोर्स अफ एट्रैक्शन जदि ना थाके आर जदि थाके ताहले प्रेशारटा कम होबे लेस देन होबे जदि ना थाके थेके अर्थात आइडियाले आइडियाले थाके ना एटाई दिस एबार एटा डेफिनेशन आकारे एकदम मने राखबे एटाके आमी इरेज करे दिच्छि ताहले एखाने एकटा प्रेशारेर डिक्रिज होये जाच्छे ताई तो अबजार्व प्रेशारटा মানে আইডিয়াল প্রেসারের থেকে অবজার্ভ প্রেসারটা ডিক্রিজ করছে আর কি তাহলে দিস ডিক্রিজ কমে যাচ্ছে তাই তো ডিক্রিজ ইন প্রেশার এটারই নাম কি আমি বললাম প্রেশার ইজ কল্ড দা ইন্টারনাল প্রেশার এই ডিক্রিজ ইন প্রেশারটাকেই বলবো ইন্টারনাল প্রেশার ঠিক আছে and is denoted by etake amra denote kore jabo and is denoted by etake amra mane ami particularly korchi p internal diye okay p internal bojhano subidhete ha tahole amra ekhon bolte pari thus ekhon amra etake jodi p internal etake bole di tomader ektu agei bolechi p internal jodi observed pressure er shonge amra jog kore di তাহলেই কিন্তু আলটিমেট আইডিয়াল প্রেসারটা পেয়ে যাবো কারণ এই ইন্টারনাল প্রেসারটার জন্যই তো দুজনের ডিফারেন্সটা তৈরি হয়েছিল আর তো কিছুই না ইন্টারনাল প্রেসারটা আবার জেনারেট করছে কেন ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সুতরাং এই ইন্টারনাল প্রেসারের জন্যই শুধুমাত্র অবজার্ভ প্রেসারটা কমে যাচ্ছিল এখন এই ইন্টারনাল প্রেসারটাকে আমরা যদি যোগ করে দিই তাহলেই সেটা আইডিয়াল প্রেসারের সমান হয়ে যাবে দাস দি আইডিয়াল প্রেসার is given by ideal pressure ta kibhabe given by pi ideal pressure ke amra pi bolchi will be equal to p observed plus p internal okay p internal ei ta ke ektu tahole amader mone rakho acha ekhon amra ideal gas equation theke to real gas equation derive korte chaacchi ekhon ideal gas equation ta ke ami ektu side e likhe rakhchi pv is equal to nrt ta ke ami ektu onno bhabe likhchi ekhon ha pi vi is equal to nrt pi mane ekhon onek gulo pressure chole elo to sei karone ideal pressure ta bojhanor jonno pi bollam ar vi mane ideal volume ha pi vi is equal to nrt okay tale tomader protita term er shonge noile guliye jabe ha P I V is equal to NRT. This is the ideal gas equation. এখন আমি এইভাবে লিখলাম ঠিক আছে ওকে তাহলে এখন আমাদের টার্গেট হবে শুধুমাত্র যে P ইন্টারনালটা কি বের করা P অবজার্ভ তো আমরা পাবই যেটা এক্সপেরিমেন্টালি পাওয়া যায় তার সঙ্গে P ইন্টারনাল যোগ করলেই আমরা আইডিয়াল পেয়ে যাব তাহলেই আমরা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনের মধ্যেই আমরা সেটাকে বসিয়ে দিতে পারবো তাহলে আমাদের অর্থাৎ P ইন্টারনালটাকে বের করলেই আমাদের প্রেশার কারেকশনটা কাজটা শেষ হয়ে গেল ওকে প্রেসার কারেকশনের কাজটা শেষ হয়ে গেল তাহলে তারপর আরেকটা করব শুধু ভলিউম কারেকশন তাহলেই আমাদের কিন্তু ইকুয়েশনটা ডেরিভেশন হয়ে যাবে তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে এই পি ইন্টারনালটাকে বের করা এবার প্রথমে আমি একটা এইখানটাই হচ্ছে বোঝাটা
ভীষণই ডিফিকাল্ট, বোঝার চেষ্টা করো। ওকে, তার আগে একদম লিখে নাও না বুঝে, তারপর আমি বোঝাচ্ছি। আমি শুধু এইটা লিখে নাও কথাটা, নাও দিস ইন্টারনাল প্রেশার, দ্যাট ইজ পি ইন্টারনাল, ইজ সেপারেটলি টোয়াইস প্রপোর্শনাল টু দ্য, টুয়াইস বা টু টাইমস বলতে পারো, প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি অফ গ্যাস। গ্যাসের ডেন্সিটি ধরো, আমি যদি বলি গ্যাসের ডেন্সিটি হচ্ছে রো, ওকে, জেনারেলি রো দিয়ে বোঝানো হয়, তাহলে রো এর সঙ্গে মানে এই পি ইন্টারনাল, আমি যেটা বললাম পি ইন্টারনাল উইল বি প্রপোর্শনাল টু রো স্কোয়ার, টু টাইমস মানে পি ইন্টু পি দুবার, টু টাইমস মানে রো স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে পি ইন্টারনালটা, পি ইন্টারনালটা রো এর সঙ্গে কী হবে, প্রপোর্শনাল হবে। ক্লিয়ার? এখন এইটা কেন হয় এইটাই এখন তোমাদের বোঝাতে চাচ্ছি। এইটুকু বুঝে গেলেই মোস্ট ডিফিকাল্ট পার্টটা এই ডেরিভেশনের বুঝে যায়, দেখি বোঝাতে পারি কি না। এটা বোঝাতে গেলে তোমাদের আবার তোমাকে আমাকে এগুলো পুরো ইরেজ করে দিই, দিয়ে আমি আবার একবার ড্রয়িং করি পিকচারটা। তোমরা ড্রয়িংটা করলেও করতে পারো, না করলেও না করতে পারো, কিন্তু ভাষাগুলো লিখবে অবশ্যই। হ্যাঁ, বোঝার জন্য ড্রয়িংটা দেখো রাখবে নাকি তোমাদের ব্যাপার। এখন ধরো ওই আবার একটা কন্টেনার আমি ড্র করলাম, ওকে, এবং এইখানে অনেক গ্যাস মলিকিউল আমরা ড্র করলাম। এখন গ্যাস মলিকিউল ভেতরে অনেক আছে, রেড কালার দিয়ে এরকম দিচ্ছি। হ্যাঁ, পার্টিকুলারলি আমি একটা মলিকিউল ধরো গ্রিন কালার দিয়ে একদম এই দেয়ালে ইম্প্যাক্ট করতে যাচ্ছে। এখন আমরা বললাম যত নাম্বার অফ ইম্প্যাক্টটা পার সেকেন্ডে যত বেশি হবে, মানে কলিশন ফ্রিকোয়েন্সিটা যত বেশি হবে খুব স্বাভাবিকভাবে তত প্রেশারটা বেশি হবে। ওকে, ঘটনা এটা। এবার এই ব্যাক ড্র্যাগটা, এই যে এইখানে যে মলিকিউলগুলো থাকছে, একটু আগেই বললাম তারা কী করে, এরা পেছন থেকে টেনে ধরছে। এই পেছন থেকে টেনে ধরাটাই হচ্ছে ইন্টারনাল প্রেশারের সঙ্গে প্রপোর্শনাল হবে, এই পেছন থেকে যেটা টেনে ধরছে। এখন কীভাবে এটা প্রপোর্শন মানে এই প্রপোর্শনালিটিটা মেনটেন হতে পারে? এবার ধরো এখানেও প্রেশার মানে ফোর্স, অবশ্যই প্রেশার মানে ফোর্স। এই দেখো এই যে ব্যাক ড্র্যাগটা, অর্থাৎ পেছন দিকে টেনে ধরার ফোর্সটা কখন বেশি হবে? যত নাম্বার অফ মলিকিউলস বেশি হবে। ধরো এইখানে আছে কি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মলিকিউলস আমি এখানে ড্রয়িং করেছি। এখন ছটার জায়গায় যদি বারোটা মলিকিউলস হবে, এই ব্যাক ড্র্যাগিংটা আরও বেশি হবে। এই বারোটার জায়গায় যদি ধরো 200টা মলিকিউল আছে, 2000টা মলিকিউল আছে, তাহলে ব্যাক ড্র্যাগিংটা খুব স্বাভাবিকভাবে আরও তত বেশি হবে। অর্থাৎ এবার নাম্বার অফ মলিকিউলস আবার কার সঙ্গে প্রপোর্শনাল? ডেন্সিটির সঙ্গে। যত ডেন্সিটি বাড়বে তত নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম, তত নাম্বার অফ মলিকিউলস বাড়বে। তার মানে আমরা বলতে পারি পি ইন্টারনাল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রো। যত ডেন্সিটি বাড়বে তত ব্যাক ড্র্যাগিংটা বাড়বে এবং তত দেয়ালে ইম্প্যাক্টটা কমে যাবে এবং অবজার্ভ প্রেশারটা তত কম হবে। আমরা এখন অবজার্ভ প্রেশার নিয়ে চিন্তিত নই, আমরা এই পেছনে টেনে ধরাটা নিয়ে চিন্তিত, অর্থাৎ পি ইন্টারনাল নিয়ে চিন্তিত। অর্থাৎ যত মলিকিউল বেশি হবে পার ইউনিট ভলিউমে, তত ব্যাক ড্র্যাগিংটা আমাদের বেশি হবে, তত বেশি হবে। অর্থাৎ প্রপোর্শনালিটি একটা রিলেশন আছে, একবার প্রপোর্শনাল হলো আবার একবার একটা দেখো আর একভাবে ভাবে এটা প্রপোর্শনাল হয়। এটা কিন্তু ভ্যান্ডারওয়ালসকেও বুঝতে অনেক মানে কাঠখড় পোড়াতে হয়েছিল, ভ্যান্ডারওয়ালসকে বুঝতে গিয়েও। হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না, উইকিপিডিয়ায় অনেক দিন আগে দেখেছিলাম, তোমরা একটু সার্চ করে দেখতে পারো তো উইকিপিডিয়াতে, এখনই দেখা যেতে পারে, বাদ দাও, যে যেখানে ভ্যান্ডারওয়ার্লস বলেছিল আর কি, যে উইকিপিডিয়া বা কোনো একটা সাইট আমি দেখেছিলাম, হ্যাঁ খুব অনেস্টলি স্পিকিং আমার মনে পড়ছে না, যে উনি নিজেই এই ব্যাপারটা যে টুয়াইস ডেন্সিটির সঙ্গে ইন্টারনাল প্রেশারটা প্রপোর্শনাল, এটা বুঝতে ওনার নিজেরই অনেক মানে কষ্ট হয়েছিল। হ্যাঁ, তো সুতরাং আমাদের তো অবস্থাটা আরও খারাপ হবে, বুঝতে পারছো? তো একটা আমরা বুঝেছি,
একটা বুঝেছি, অ্যাটলিস্ট আমি বোঝানোর চেষ্টা করেছি যে কেন ইন্টারনাল প্রেশারটা, যত ডেন্সিটিটা বেশি হবে ইন্টারনাল প্রেশারটা কেন বেশি হবে, আর একটা ভাবে বোঝার চেষ্টা করো। এবং এইটা বোঝার জন্য তোমরা রক্ষিতের বইয়ের পেজ 55 দেখতে পারো, কিন্তু সেখানে কোয়ান্টিটেটিভ ট্রিটমেন্ট করা আছে এবং অনেক জটিলভাবে। আমরা কোয়ান্টিটেটিভ ট্রিটমেন্টের মধ্যে যাবো না, আমরা কোয়ালিটেটিভলি ব্যাপারটা বোঝার চেষ্টা করি, কিন্তু ওই অ্যাপ্রোচে আমরা বোঝার চেষ্টাটা করি। তুমি দেখো আর একটা ভাবে হতে পারে, যদি ধরো এইখান থেকে এইখানে এই মলিকিউলটা, ধরো এই গ্যাস মলিকিউলটা, কথার জন্য বলছি ধরো 1 সেকেন্ডে চলে আসছে এই মলিকিউলটা, এইখান থেকে আসতে সময় লাগলো 1 সেকেন্ড। আর যদি এই মলিকিউলটারই এখান থেকে আসতে সময় লাগে 2 সেকেন্ড, তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে 2 সেকেন্ড যদি সময় যদি বেশি লাগে এই মলিকিউল, মানে এইরকম অসংখ্য মলিকিউলের জন্য যদি এইটাকে আমরা প্রযোজ্য ভাবি, যদি টাইমটা বেশি লাগে ওয়ালের কাছে আসতে, তাহলেও নাম্বার অফ ইম্প্যাক্ট অন দ্য ওয়াল কমে যাবে, খুব স্বাভাবিকভাবে কমে যাবে। আর ইম্প্যাক্ট কমে যাওয়া মানে প্রেশারটা কমে যাবে, মানে অবজার্ভ প্রেশারটা কমে যাবে। এবং এটাও একটা ইন্টারনাল প্রেশার যেটা আছে পি ইন্টারনালে, এটাও একটা কন্ট্রিবিউট করবে যদি টাইমটা এখানে ট্রাভেল করতে বেশি লাগে। এবার দেখো টাইমটা কী করে বেশি লাগতে পারে, এ ধরো এই মলিকিউলটা, ধরো এ যে এলো এখানে ডাইরেক্ট, ধরো এ মাঝে কোনো মলিকিউলের সঙ্গে দেখা হলো না, ডাইরেক্ট এখানে সে ইম্প্যাক্ট করলো, এইভাবে একা আসতে পারে। আবার ধরো অন্য একটা মলিকিউল, আমি রেড কালার দিয়ে ধরো এখানে নিচে একটা মলিকিউল করলাম, এ ধরো মাঝে এরকম 3খানা 4খানা 5খানা মলিকিউল পড়লো, তাদেরকে ধাক্কা মারতে করতে করতে এলো, অর্থাৎ কলিশন হতে হতে এলো। তাহলে প্রত্যেকটা কলিশনের জন্য একটা টাইম ল্যাপস হবে, এবং টাইম ল্যাপস হতে গেলে তাহলে এই জায়গায় আসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তাহলে এই মলিকিউলটা যদি বেশি কলিশন একে সাফার করতে হয়, ইফ দিস মলিকিউল সাফার্স আ হিউজ নাম্বার অফ কলিশন, দেন দেয়ার উইল বি আ টাইম ল্যাগ, অ্যান্ড ডিউ টু দিস টাইম ল্যাগ দ্য নাম্বার অফ দ্য কলিশন অন দ্য ওয়াল অফ দ্য কন্টেনার উইল বি লেস দেন ইফ দেয়ার অকার্স নো কলিশন অর ইফ দেয়ার অকার্স লেস কলিশন। ঠিক কি না, এটা বোঝাতে পেরেছি? এবার দেখো এই যে নাম্বার অফ কলিশনটা আবার কার সঙ্গে প্রপোর্শনাল হবে, এগেন ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি, কারণ ডেন্সিটি যত বেশি হবে তত পার ইউনিট ভলিউম মলিকুল সংখ্যা বেশি হবে এবং তত কলিশনও বেশি হবে, এবং কলিশন বেশি হওয়া মানে টাইম ল্যাগও বেশি হবে। তার মানে আবার পি ইন্টারনাল ইট উইল বি প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি, এটা দুবার প্রপোর্শনাল হবে টু দ্য ডেন্সিটি অফ দ্য ভলিউম, এই সরি টু দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস মলিকিউল, গ্যাসিয়াস সাবস্ট্যান্স। তাহলে এই দুটোকে যদি ইকুয়েশন 1 আর এটাকে ইকুয়েশন 2 বলি, তাহলে ইকুয়েশন 1-2কে যদি আমরা কম্বাইন করি, এখন আমরা বলতে পারি, তোমরা সব হাইসেনি পড়েছো, পি রো ইন্টু রো, তাই তো? অর্থাৎ পি ইন্টারনাল ইজ প্রপোর্শনাল টু রো স্কোয়ার। আশা করি তোমাদের বুঝতে পেরেছি, বোঝাতে পেরেছি। তাহলে এটা দুবার প্রপোর্শনাল হবে, তোমরা পরীক্ষার সময় এইটুকু লিখবে তাহলেই মোর দ্যান ইনাফ। এবং বুঝতে যদি নাও পারো ভাই মুখস্থর মতো লিখে দিও, কারণ মার্কস পাওয়াটাও একটা কিন্তু ফ্যাক্টর, অন্তত আমাদের এখানে সিস্টেমের যেটা পদ্ধতি, তুমি মার্কস না পেলে তুমি কিন্তু ভালো ছেলে নও, তুমি স্টুডিয়াস ছেলে নও, সুতরাং মার্কসটা তোমাকে পেতে হবে। ওকে, এবং আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা তো এটা, আমরা তাহলে ডিসিশনে কী এলাম সেটা লিখে দিই, যে পি ইন্টারনাল ইজ প্রপোর্শনাল টু রো স্কোয়ার। আবার যদি এ অ্যান্ড, এবার লিখতে পারি অ্যান্ড এন, ইফ এন বি দি নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন দি গ্যাসিয়াস মলিকিউল, গ্যাসিয়াস সাবস্টেন্সের মধ্যে যদি এন নাম্বার অফ মোলস প্রেজেন্ট থাকে, অ্যান্ড ভলিউম বি ভি, অ্যান্ড ভলিউম বি ভি, ভলিউমটা যদি ভি হয় দেন রো উইল বি এন বাই ভি। ধরো এটা লিটারে ভলিউম বললাম, তাহলে এটা মোলস পার লিটার ডেন্সিটি হয়ে যাবে, তাই তো? তার মানে আমরা এখন লিখতে পারি পি ইন্টারনাল, হ্যাঁ এই যে উপরেরটা, পি ইন্টারনাল ইজ প্রপোর্শনাল টু রো স্কোয়ার, মানে রোয়ের জায়গায় এন বাই ভি দিয়ে দিলাম, তার স্কোয়ার, অর্থাৎ পি ইন্টারনাল
is directly proportional to n square by v square. এবার এটা কোনো ব্যাপারই না, এটাকে যদি ইকুয়াল করতে চাও তাহলে একটা কনস্ট্যান্ট আনলেই চলে। সেই কনস্ট্যান্টটা কনভেনশনালি আমরা এ বলি ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেটে, হ্যাঁ এখানে কে বলি না, এই বলি। ওকে, তাহলে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এবং এটাকে একটু সাজিয়ে আমি লিখে দিলে তাহলে আলটিমেট পি ইন্টারনাল ইজ ইকুয়াল টু দাঁড়ালো, পি ইন্টারনাল ইজ ইকুয়াল টু দাঁড়ালো এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ব্যাস প্রেশার কারেকশন হয়ে গেল। হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট, ইজ এ কনস্ট্যান্ট কল্ড ভ্যান্ডারওয়ালস, একটু আগেই বললাম তাই তো, ভ্যান্ডারওয়ালস প্রেশার কারেকশন, প্রেশার কারেকশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে প্রেশার কারেকশন সারা হয়ে গেল। এবার নেক্সট চলো, তাড়াতাড়ি চলো, অনেক সময় লাগছে দেখছি, আসলে বোঝাতে গেলে তো সময় লাগবেই তাই না। এবার হচ্ছে যে দেখো নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভলিউম কারেকশন, ভলিউম কারেকশন। ভলিউম কারেকশনটা কি, তার পরপর তোমরা নোট আকারে লিখছো, আগে এরকম আমি যেগুলো বলছি এগুলো একটু লিখে নাও, যে সেটা হচ্ছে যে রিয়েল যে গ্যাস মলিকিউল আমরা জানি এখন যে তার একটা ডেফিনাইট সাইজ আছে, ভলিউম আছে, সেটা পয়েন্ট মাস নয়, আইডিয়াল গ্যাস ইকুয়েশনে পয়েন্ট মাস ধরা হয়েছিল তাই তো। তাহলে ঘটনা হচ্ছে যদি গ্যাসগুলো মলিকিউলগুলোকে একটু আগে বুঝে নাও, হ্যাঁ তারপর আমি দরকার হলে লিখে দিচ্ছি, তোমরা লিখে নেবে। এবার ধরো একটা জারের মধ্যে নেওয়া হলো, এখানে ধরো একটা করছি আমি, হ্যাঁ এই ধরো জার একটা, হ্যাঁ জারটা ভালো আঁকতে পারছি না, তোমরা আরও ভালো আঁকতে পারো আমি জানি। ওকে, হ্যাঁ এই যে ধরো জারের মধ্যে মলিকিউল, এই যে একটু বড় বড় করে এখন আঁকছি, হ্যাঁ কারণ আমার ভলিউমটা একটা ম্যাটার যখন, তখন একটু গ্যাস মলিকিউলগুলোকে একটু বড় বড় আঁকাই ভালো। এখন ঘটনা হচ্ছে ধরো এগুলো গ্যাস মলিকিউলগুলো আমি ড্রয়িং করলাম, একটা জারের মধ্যে আছে। এখন আইডিয়াল গ্যাস যদি হয়, এটা যদি পয়েন্ট মাস হয়, এই জারটার টোটাল ভলিউম যদি ভি হয়, তাহলে গ্যাসগুলো ফ্রি মুভমেন্টের জন্য যে অ্যাভেলেবেল স্পেস সেটারও ভলিউম হবে ভি, কারণ গ্যাস মলিকিউলগুলো ইটসেলফ কোনো স্পেস অকুপাই করবে না অ্যাকর্ডিং টু আইডিয়াল গ্যাস, ওকে অ্যাকর্ডিং টু দ্য পোস্টুলেটস অফ দ্য কাইনেটিক থিওরি। তার পয়েন্ট মাস হিসেবে ধরেছি এবং যেখান থেকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ডিরাইভ করা হয়েছে, তার মানে আমরা বলতে চাচ্ছি যে এখানে পয়েন্ট মাস যদি হতো তাহলে এই জারটার যা ভলিউম হতো, এই মলিকিউলগুলো মুভমেন্ট করার জন্য, সমস্ত মলিকিউলগুলো মুভমেন্ট করার জন্য যে স্পেসটা পেতো সেটারও ভলিউম হতো ভি। কিন্তু ইন রিয়েলিটি এইটা হচ্ছে ভলিউম, এই মলিকিউলগুলোর প্রত্যেকটার একটু 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 হলেও, ছোট হলেও ভলিউম আছে, প্রত্যেকের একটা ফাইনাইট ভলিউম আছে। তাহলে এদের ভলিউমগুলোকে, এই যে মলিকিউলগুলো ভলিউম থাকার কারণে এরা স্পেস দখল করে থাকবে, সে স্পেস আমরা একটু পরেই দেখবো আর কি। মনে হচ্ছে যেন একটা মলিকিউল যতটা, ধরো এখানে দশটা মলিকিউল আছে, দশটা না কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা মলিকিউল ধরো আছে, তোমরা ভাবছো হয়তো যে সাতটা মলিকিউল আছে মানে সাতটা ভলিউমটাকে যদি আমরা যোগ করে দিই এবং টোটাল জারের ভলিউম থেকে যদি মাইনাস করে দিই তাহলে বাকিটা হচ্ছে অ্যাভেলেবেল স্পেস হবে ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ দ্য গ্যাস। ব্যাপারটা কিন্তু তাও না, আমরা একটু পরেই ক্যালকুলেশন করে দেখব একটা গ্যাসের মলিকিউলের যা ভলিউম তার প্রায় 4 times ভলিউম আনঅ্যাভেলেবেল হয়ে যায় ফর দ্যাট পার্টিকুলার মলিকিউল ফর দ্য ফ্রি মুভমেন্ট, 4 গুণের মতো, সেটা ক্যালকুলেশন করলে তোমরা বুঝতে পারবে। তার মানে তুমি বুঝতে পারছো কিনা, সাতটা মলিকিউল থাকলে 4×7 = 28, একটার যা ভলিউম হবে মানে 28 দিয়ে গুণ করলে যেটা দাঁড়াবে অতখানি ভলিউম কিন্তু ডিক্রিজ করে যাবে ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ দ্য মলিকিউল। হ্যাঁ এবার 4 times কেন হয় সেটা একটু পরে ক্যালকুলেশনেই তোমরা বুঝতে পারবে। অন্তত এটুকু এখন বুঝতে পারছো যে এই মলিকিউলগুলোর নির্দিষ্ট ভলিউম থাকার কারণে, রিয়েল মলিকিউলগুলোর ভলিউম থাকার কারণে ফ্রি মুভমেন্টটা এখন অনেক কমে যাবে দ্যান ভি, অর্থাৎ ভি থেকে কিছু একটা মাইনাস করতে হবে, কিছু একটা মাইনাস করতে হবে, যেইটা কিনা আলটিমেটলি হবে অ্যাভেলেবেল ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ দ্য গ্যাসিয়াস মলিকিউল, এবং সেটা উইল বি ইকুয়াল টু দ্য ভিআই
दैट इज आइडियल वॉल्यूम कि माइनस कर ले आइडियल वॉल्यूम संगे इक्वल है माइनस कि करब से हम वॉल्यूम करेक्शन ओके कि माइनस करब ए चलो ये जा बोलना एकटू भाषा आगे लिखे दी तरपर वॉल्यूम करेक्शन कि माइनस करब देखी से लिखी रियल गैस रियल गैसर वॉल्यूम आछे तो रियल गैस मॉलिक्यूल्स मॉलिक्यूल्स हैव डेफिनाइट डेफिनाइट साइज एंड वॉल्यूम ओके रियल गैस मॉलिक्यूल्स हैव डेफिनाइट साइज एंड वॉल्यूम अवश्य से सन्देह नहीं बार बार से चले नाउ इफ ए गैसियस मॉलिक्यूल इज टेकन इन ए कंटेनर ऑफ वॉल्यूम वी then the free space for the movement of all the molecules will not v equal এটাই বললাম তাই তো not be equal to v তাই তো v এর সঙ্গে সমান হবে না বাট কি হবে কম হবে বাট less than the volume of the container less than the volume of the container that is v এর থেকে কিন্তু অ্যাভেলেবল ফ্রি স্পেস ফর ইটস মুভমেন্ট ফর দ্য মুভমেন্ট অফ দ্য মলিকুল অফ দ্য গ্যাস সেটা কিন্তু কম হবে এবার এই যে কম হলো এবার যে পরিমাণ অংশটা এখন অ্যাভেলেবল হলো না ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ দ্য গ্যাস হলো না যেটা সেই ভলিউমটা সেটা অল্প কিছুটাই হবে বুঝতে পারছো সেই ভলিউমটাই মানে অর্থাৎ গ্যাস মলিকিউলগুলোর জন্য ভলিউম থাকার কারণে গ্যাস মলিকিউলগুলোর ভলিউম থাকার কারণে যে ভলিউমটা ফ্রি মুভমেন্টের জন্য অ্যাভেলেবল হলো না সেই ভলিউমটাকেই আমরা বলবো এক্সক্লুডেড ভলিউম অর্থাৎ তোমাদের এখন নতুন একটা টার্মের সঙ্গে আমি একটা পরিচিত করাচ্ছি এই ভলিউম কারেকশন করাতে গিয়ে সেটা হচ্ছে কি দ্যাট ইজ এক্সক্লুডেড ভলিউম আমি ডেফিনেশনটা এখানে লিখে দিচ্ছি দ্যাট ইজ এক্সক্লুডেড ভলিউম এক্সক্লুডেড ভলিউম এক্সক্লুডেড ভলিউম এক্সক্লুডেড ভলিউমটা কি দি টোটাল ভলিউম হুইচ উইল নট বি অ্যাভেলেবল ফর দ্য ফ্রি মুভমেন্ট of the molecule of the molecules of the gas is called the eta ektu inverted a ki bole position er moddhe rekhe di ha excluded volume thik ache ei ta ke bolbo amra excluded volume eta onek shomoy porikkhay mane honors level e tomader hoyto ashbe na অনার্স লেভেলে অনেক সময় দেখেছি এসেছে এক্সক্লুডেড ভলিউম জিনিসটা কি ওকে এটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম অর্থাৎ যে ভলিউমটা এখন অ্যাভেলেবল নয় ফর দ্য ফ্রি মুভমেন্ট অফ দ্য গ্যাসিয়াস মলিকিউল ঠিক আছে সেটাই এক্সক্লুডেড ভলিউম এবার তোমরা মনে করে দেখো এটা ভেবে দেখো যে আমরা যেটা জারের ভলিউম ভি ধরো সেখান থেকে যদি এক্সক্লুডেড ভলিউমটাকে আমরা বের করতে পারি তাহলেই সেটা মানে এটা লিখে দিচ্ছি এক্সক্লুডেড ভলিউমটাকে আমরা যদি বের করতে পারি এবং সেটা যদি মাইনাস করে দিতে পারি তাহলেই সেটা ভি আইডিয়ালের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে তাই না আইডিয়াল ভলিউমের সঙ্গে
ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে যে মানে ফ্রি মুভমেন্ট অফ দ্য গ্যাসিয়াস মলিকিউলের জন্য যে ভলিউমটা অ্যাভেলেবেল সেটা আমরা পেয়ে যাবো এইভাবে, যদি মাইনাস করে দিতে পারি। তাহলে আমাদের এখন টাস্কটা কী, টাস্ক দাঁড়ালো আলটিমেট, আমাদের টাস্কটা দাঁড়ালো নাও, আওয়ার টাস্ক কী? আওয়ার টাস্ক টাস্ক ইজ টু ফাইন্ড আউট দি এক্সক্লুডেড ভলিউম, দিস এক্সক্লুডেড ভলিউম। ওকে, এই এক্সক্লুডেড ভলিউমটাকে বের করাই এখন আমাদের কাজ, ঠিক আছে? তাহলে চলো এক্সক্লুডেড ভলিউমটাকে একটু বের করে নেওয়া যায়, তাহলেই ভ্যান্ডারওয়ালের ডেরিভেশন শেষ হয়ে যাবে। কিন্তু সেটা বের করে নেওয়াটাও কিন্তু খুব একটা সহজ নয়, সেটার জন্য আমাদের একটা সিচুয়েশানকে ভাবতে হবে। সেটা হচ্ছে আমি আগে ড্রয়িং করি এইভাবে। ধরো দুটো এক্সক্লুডেড ভলিউমটা কী হতে পারে, ধরো দুটো গ্যাস মলিকিউল, হ্যাঁ, গ্যাস মলিকিউলটাকে আমরা হার্ড স্ফিয়ারের মতো ভাবছি, ঠিক আছে? স্ফিয়ার, এটা সার্কেল কিন্তু নয়, স্ফিয়ার, থ্রি ডাইমেনশনাল। ওকে, এখন এইটা ধরো একটা স্ফিয়ার, আরও একটা ধরো গ্যাস মলিকিউল এলো, এখানে আগে আগে আসছে, এসে দুজনে হার্ড স্ফিয়ার মানে দুজনে জাস্ট টাচ করতে পারবে একে অপরকে, কিন্তু কলিশনে ডিফর্ম করতে পারবে না, ইলাস্টিক কলিশন। আচ্ছা ঠিক আছে, এইরকম এলো ধরো, দুজনে জাস্ট টাচ করলো। কারণ টাচ করলে ধরো প্রত্যেকটা মলিকিউলেরই ধরো স্ফিয়ার হিসেবে ধরছি, এবং প্রত্যেকের রেডিয়াস হচ্ছে ধরে নাও আর, সবার রেডিয়াস সমান এবং আর। এবং আর যদি রেডিয়াস হয় এটার, তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু গ্যাসিয়াস মলিকিউল কি? আর প্লাস আর, টু আর। এবার দেখো এই টু আরকে কেন্দ্র করে যদি আমরা একটা স্ফিয়ারের কথা চিন্তা করি, সেই স্ফিয়ারটার একটা বিশেষ স্ফিয়ার, কিন্তু এটা সার্কেলের মতো ড্র করলে স্ফিয়ার, থ্রি ডাইমেনশনাল, খেয়াল রাখো। এই যদি একটা স্ফিয়ার কল্পনা করি, সেই স্ফিয়ারটার একটা বিশেষ বিশেষত্ব আছে। কী স্ফিয়ারটার বিশেষত্ব? দেখো এই দুটো মলিকিউল তো যতটা কাছাকাছি এসেছে এসেছে, তার বেশি আর তো কাছে আসতে পারবে না, কারণ দুটো টাচ করে গেছে। ওকে, ধরো এইখানে দুটো দূরে দূরে আছে, প্রথমে অনেক দূরে আছে, তারপর ধরো একটু কাছে এলো, কাছে আস্তে আস্তে একদম এসে ধরো, সরি, একদম এসে ধরো টাচ করে গেল। এই পরিস্থিতি টাচ, টাচের পরে কিন্তু আর তো ভেতরে ঢুকে যেতে পারবে না একে অপরের, কারণ হার্ড স্ফিয়ার হিসেবে আমরা মলিকিউলকে কনসিডার করেছি। তার মানে এই যে ডায়ামিটারটা কেন্দ্র করে, অর্থাৎ এখানে ডায়ামিটারকে যদি আমি সিগমা দিয়ে বলি, সিগমা ইজ ইকুয়াল টু টু আর, হ্যাঁ, এই যে দুটো রেডিয়াস আর, এই রেডিয়াসটা আর, আর যোগ করে সিগমা, এই সিগমাকে রেডিয়াস হিসেবে ধরে যদি ফোর থার্ড পাই সিগমা কিউব, একটা আমরা স্ফিয়ার এইরকম ভলিউম কল্পনা করি, সেই ভলিউমটা কিন্তু এই দুটো মলিকিউলের জন্য আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। কারণ কি, মলিকিউলটা আর এর বেশি অ্যাপ্রোচ করতে পরস্পর পাচ্ছে না, ফোর থার্ড পাই সিগমা কিউব পরিমাণ এই দুটো মলিকিউল, আর এর বেশি কিন্তু অ্যাপ্রোচ করতে তারা পাচ্ছে না, এবং এটা করতে পাচ্ছে না, তার মানে এটা হচ্ছে এক্সক্লুডেড ফর দিস পেয়ার অফ মলিকিউলস। পেয়ার মানে দুটো মলিকিউলের জন্য ফোর থার্ড পাই আর কিউব আনঅ্যাভেলেবল হয়ে গেল। তাহলে একটা মলিকিউলের জন্য ওয়ান বাই টু ফোর থার্ড পাই আর কিউব, বললাম না আর কিউব হবে না, সিগমা কিউব, ফোর থার্ড পাই সিগমা কিউব একটার জন্য আনঅ্যাভেলেবল হবে, একটা মলিকিউলের জন্য। এবার একটা মলিকিউলের জন্য যদি এটা আনঅ্যাভেলেবল হয়, অ্যাভোগাড্রো নাম্বার যদি এনে, মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তাকে যদি গুণ করি, তাহলে এন এ দিয়ে যদি গুণ করি, মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে, তাহলে এন এ ইন্টু বাকিটা একই থাকলো আর কি, যদি আমরা লিখি, তাহলে আমরা এক মোলের জন্য আনঅ্যাভেলেবল স্পেসটা পেয়ে যাব। এবার সেটাকে আরও যদি জেনারেল করি, এন দিয়ে গুণ করলে এন মোলের জন্য আনঅ্যাভেলেবল স্পেসটা পেয়ে যাব ফর দ্য অল গ্যাসিয়াস মলিকিউলস, এন মোলের জন্য কত আনঅ্যাভেলেবল স্পেসটা পেয়ে যাব, ঠিক আছে? এইভাবে এন মোলের জন্য আনঅ্যাভেলেবল স্পেস বা এক্সক্লুডেড ভলিউমটাকে আমরা বের করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা লিখে নিই, যেটুকু বোঝালাম সেটা লিখে নিই, আমার কিন্তু কাজ বোঝানো হয়েই গেছে, এবার লিখে নিলেই কাজ শেষ। ওকে, তাহলে তোমরা প্রথমে লেখো, এইভাবে লেখো, লেটাস, আমি একদম নোট আকারে তোমাদের লিখিয়ে দিচ্ছি, তাই সময়টা অনেক বেশি লাগছে। লেটাস কনসিডার দ্য মলিকিউলস অফ গ্যাস অ্যাজ হার্ড স্ফিয়ার। হার্ড স্ফিয়ার না হলে কিন্তু
তুমি হাড় যদি না ধরো তাহলে একে অপরের ভেতরে ঢুকে যাবে, তাই তো অ্যাপ্রোচ করে যাবে, সেটা হলে চলবে না। হার্ড স্ফিয়ার আমরা এইভাবে কনসিডার করছি, হার্ড স্ফিয়ার অ্যান্ড কনসিডার কনসিডার যে সিচুয়েশানটা একটু আগে আঁকলাম আর কি, কনসিডার এ সিচুয়েশন সিচুয়েশন অ্যাজ শুন বিলো বলে ওই সিচুয়েশানটাকে লিখবে, একদম নোট আকারে লিখছো তো সবাই বিলো, ওকে। তাহলে বিলো বলতে এই যে যেটা ড্রয়িং করেছিলাম এইখানে একটা গ্যাস মলিকিউল, আমার ড্রয়িংটা কেন যে ভালো হয় না সেটাই ভাবছি আর কি, এই না ভালো করে একটু রেড কালি দিয়ে করি, হ্যাঁ দেখি এই একটা আবার এই একটা, ঠিক এইরকম দুটো বেশ ভালো করে তোমরা আরও ভালো করে সার্কেল করবে, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে রেডিয়াস আর, এটা হচ্ছে রেডিয়াস আর যা বললাম একটু আগেই। তাহলে এখন আমরা একটা স্ফিয়ার কল্পনা করছি এই রকম করে দেবে ডট ডট করে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটা হবে সিগমা, এই যে এটার এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে সিগমা, সিগমা উইল বি ইকুয়াল টু টু আর, তাই তো, সিগমা উইল বি ইকুয়াল টু টু আর, এইভাবে লিখে দেবে জাস্ট, এই যে কনসিডার এ সিচুয়েশান লাইক দিস, ওকে। তারপর ক্যালকুলেশানটা জাস্ট, আর কোনো ব্যাপার না। তারপর লেট দ্য যেগুলো এখানে লিখলে সেটাই বলে দিচ্ছি, রেডিয়াস রেডিয়াস অফ ইচ মলিকিউল, ইচ মলিকিউল প্রত্যেকটা মলিকিউল ইকুয়াল ভলিউমে ধরেছি আমরা, রেডিয়াস অফ ইচ মলিকিউল ইকুয়াল টু আর, হেন্স ভলিউম কত হবে, হেন্স ভলিউম বলো কত হবে, ভলিউম কত হওয়া উচিত, একটা মলিকিউলের ভলিউমকে আমরা কনভেনশনালি বি ওয়ান বললাম, আমি রক্ষিতের বই ফলো করছি, হ্যাঁ বি ওয়ান ইজ ইকুয়াল টু ফোর থার্ড পাই আর কিউব, ওকে। একটা আমি যেটা বলতে চাচ্ছি, একটা গ্যাসিয়াস মলিকিউলের রেডিয়াস যদি আর হয় সেই একটা মলিকিউলের ভলিউম দ্যাট ইজ বি ওয়ান উইল বি ইকুয়াল টু ফোর থার্ড পাই আর কিউব, ক্লিয়ার। তাহলে এবার যেটা বোঝালাম, হোয়েন টু মলিকিউলস মলিকিউলস এনকাউন্টার এনকাউন্টার ইচ আদার দি ডিস্টেন্স বিটুইন দি সেন্টার্স অফ দি টু মলিকিউলস উইল বি, যদি এনকাউন্টার ইচ আদার করে কি হবে, যদি দুজন আসে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য টু মলিকিউলস এই দুটো ডিস্টেন্সটাই উইল বি ইকুয়াল টু আর প্লাস আর, তাই তো, মানে আর প্লাস আর মানে কি সেটাই ডায়ামিটার, আর প্লাস আর মানে টু আর, দ্যাট ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ দ্যাট পার্টিকুলার মলিকিউল উইল বি ইকুয়াল টু দ্য ইকুয়াল টু সিগমা, সিগমা মানে ডায়ামিটার, তোমরা লিখে দিবে অত আমি পাচ্ছি না, দ্যাট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য মলিকিউল, ওকে, অ্যান্ড সিগমা উইল বি ইকুয়াল টু টু আর, এইটুকু লিখে দিলাম, ওকে। এবার কি তারপর নেক্সট কথাটা, এটাকে ইরেজ করে দাও, নেক্সট হচ্ছে দ্য মলিকিউল মলিকিউলস ক্যান নাও মলিকিউল ক্যান নাও নাম আমি যেটা বলতে চাচ্ছি যে মলিকিউল ক্যান নট অ্যাপ্রোচ ক্লোজার দেন দিস, তাই তো, এই সিগমার থেকে আর কাছে আসতে পারবে না, তাহলে তো ডিফর্ম করে যাবে মলিকিউলটা, যেটা বারবার বললাম দ্য মলিকিউলস ক্যান নট অ্যাপ্রোচ ক্লোজার দেন দিস ডিস্টেন্স, তাই তো, এই ডিস্টেন্সের থেকে আর ক্লোজার আসতে পারে না, আর প্লাস আর টু আর, এইটাই মিনিমাম ডিস্টেন্স হতে পারে, অ্যাজ এ রেজাল্ট তোমরা একদম লিখে দেবে, অ্যাজ এ রেজাল্ট ফিগারটাকে আগেই দেখিয়েছি, তাহলে এইভাবে লিখে দিতে পারো, অ্যাজ শোন ইন দ্য ফিগার এ স্পেস ইন্ডিকেটেড বাই
ড্যাশড লাইন দিয়ে করলাম আমি এটা, ড্যাশড স্ফিয়ার, ড্যাশড স্ফিয়ার। হ্যাঁ ওটা কিন্তু সার্কেল নয়, সার্কেলের মতো দেখাচ্ছে ঠিক কথা, ওটা একটা স্ফিয়ার। স্পেস ইন্ডিকেটেড বাই দ্য ড্যাশ স্ফিয়ার হ্যাভিং এ ডায়ামিটার, হ্যাভিং এ ডায়ামিটার সিগমা উইল বি হ্যাভিং এ ডায়ামিটার সিগমা না, রেডিয়াস সিগমা, বা ডায়ামিটার যদি লিখেই দিয়েছি তাহলে ডায়ামিটার টু সিগমা লিখতে হবে, তাই তো? ওই সার্কেলটা দেখো, মনে করে দেখো আরেকবার দেখাচ্ছি, এইটা এইটা এক্সক্লুডেড ভলিউম ছিল, এই এইটা এইটা, এখন ড্যাশ লাইন দিলাম না, ওকে? তাহলে এইটা আর, এইটা আর, আর প্লাস আর, টু আর হচ্ছে এটা রেডিয়াস, তাহলে ডায়ামিটারটা হবে ফোর আর, মানে টু সিগমা, ওকে? ডায়ামিটারটা হবে টু সিগমা। স্ফিয়ার হ্যাভিং এ ডায়ামিটার টু সিগমা উইল বি আনঅ্যাভেলেবল, অ্যাভেলেবল টু দ্য কটা মলিকিউলের জন্য আনঅ্যাভেলেবল হবে, একটু আগেই বললাম, টু দ্য পেয়ার অফ মলিকিউলস, তাই তো? দুটো মলিকিউলের জন্য হবে, পেয়ার অফ কোলাইডিং মলিকিউলস, দুটো যে মলিকিউল কোলাইড করতে এসেছে সেই দুটো মলিকিউলে, কোলাইডিং মলিকিউলস, দুটো মলিকিউল একে অপরকে যে কাছাকাছি এসেছে সেই দুটো মলিকিউলসের মধ্যে, ঠিক আছে? তাহলে দাস এক্সক্লুডেড ভলিউম, এক্সক্লুডেড ভলিউম ফর দ্য পেয়ার অফ মলিকিউল, পেয়ার অফ মলিকিউলস, পেয়ার অফ মলিকিউলসের জন্য কত? উইল বি ইকুয়াল টু ফোর থার্ড পাই সিগমা কিউব। এবার এটাকে ক্যালকুলেশন করো একটু, অর্থাৎ দুটো মলিকিউলের জন্য ফোর থার্ড পাই সিগমা কিউব, মানে রেডিয়াসটা হচ্ছে সিগমা, ডায়ামিটার টু সিগমা, তাহলে রেডিয়াস সিগমা মানে ফোর থার্ড পাই সিগমা কিউব হলো, দ্যাট ইজ আনঅ্যাভেলেবল ফর দ্য টু মলিকিউলস, ওকে? সো ফোর থার্ড, হেন্স এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান মলিকিউল উইল বি ইকুয়াল টু, হেন্স এক্সক্লুডেড, যেটা আগে বুঝিয়েছি তোমাদের, ভলিউম ফর দি ওয়ান মলিকিউল, ওয়ান মলিকিউল কত হবে? তাহলে দুটো মলিকিউলের জন্য আগে যেটা বলেছিলাম, তাহলে হাফ অফ ফোর থার্ড পাই সিগমা কিউব। এবার এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে হাফ অফ ফোর থার্ড পাই সিগমার জায়গায় আমি লিখতে পারি টু আর, তার হোল কিউব, এটাকে সিম্পলিফিকেশন করা তোমরা আমার থেকে ভালো পারবে, টু ইন্টু টু ইন্টু টু, তিনটে টু আর কি নিয়েলাম, বাই টু, আর ফোর থার্ড পাই আর কিউবটাকে আমি আমার একটু সুবিধার্থে আমি রাখলাম, মানে এটা একটা গ্যাসের মলিকিউলকে তো বোঝাই, মলিকিউলের ভলিউমকে বোঝাই, তাই এইভাবে রাখলাম, মানে এটা কি হলো, এইট বাই টু, তাই তো? এইট বাই টু মানে ফোর, মানে কেটে গেল ফোর, ফোর ইন্টু ফোর থার্ড পাই আর কিউ, দিস ইজ আলটিমেট দ্য এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান মলিকিউল। এবার এই এক্সক্লুডেড ভলিউমকে কনভেনশনালি বি ওয়ান দিয়ে, সরি, ভলিউম অফ ওয়ান মলিকিউল অফ গ্যাসকে কনভেনশনালি বি ওয়ান দিয়ে বোঝানো হয়, একটু আগেই বলেছিলাম তোমাদের, বি ওয়ান ইজ ইকুয়াল টু ফোর থার্ড পার আই কিউ, আগেই কোথাও একটা লিখেছি ফোর, তাহলে এটাকে দেখছি বি ওয়ান, ওকে? হোয়ার বি ওয়ান ইজ ইকুয়াল টু, বি ওয়ান মানে ভলিউম অফ, ভলিউম অফ অফ ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের ভলিউম, ওকে? একটা মলিকিউলের ভলিউম হচ্ছে বি ওয়ান, ঠিক আছে? তাহলে এক্স, এইটাই তোমাদের এখন বেশ সুন্দর একটা বোঝার জিনিসে এসেছো তোমরা, এটা কি এলো, এটা ক্রস করি, হ্যাঁ, সুন্দর একটা বোঝার জিনিসে এসেছো। দেখো যেটা মজার ব্যাপার, একটা গ্যাস মলিকিউল তার ভলিউম হচ্ছে, তার টোটাল ভলিউম হচ্ছে বি ওয়ান, কিন্তু সেই মলিকিউলটার জন্য এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান মলিকিউল, এক্সক্লুডেড ভলিউম হচ্ছে ফোর বি ওয়ান, অর্থাৎ যেটা তার নিজের ভলিউম তার থেকে ফোর টাইমস ভলিউম হয়ে যাচ্ছে আনঅ্যাভেলেবল ফর ওয়ান মলিকিউল। এইটাই বলার, মনে হয় যেন যে ঠিক আছে যতগুলো মলিকিউল আছে ততগুলোকে তো যোগ করে দিলেই আনঅ্যাভেলেবল হয়ে গেল, সেটা নয়, কিন্তু একটা মলিকিউল তার ফোর টাইমস মলিকিউলকে, ফোর টাইমস ভলিউমকে আনঅ্যাভেলেবল করে দিচ্ছে ফর দ্য সিস্টেম,
ঠিক আছে, একটা পার্টিকুলার মলিকিউল তার ফোর টাইমস ভলিউমকে আনঅ্যাভেলেবল করে দিচ্ছে ফর দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান মলিকিউল। ঠিক আছে, এবার খুব সহজ ব্যাপার, এটা যদি একটা মলিকিউলের জন্য হয় দ্যাটস এক্সক্লুডেড ভলিউম। আচ্ছা, এইটা তোমাদের যেহেতু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমার মনে হয় একটু লিখে দেওয়া ভালো, তাই তো? যে তাহলে লিখে দিই, তাহলে দাস এক্সক্লুডেড ভলিউম ইজ অ্যাকচুয়ালি ফোর টাইমস চার গুণ, ফোর টাইমস দ্য ভলিউম ফর এ পার্টিকুলার মলিকিউলের জন্য কিন্তু এটা চার গুণ প্রায় হয়ে যাবে। এবার তাহলে এক গ্রাম মোলের জন্য, মানে এক মোলের জন্য কতটা এক্সক্লুডেড ভলিউম হবে? একটা মলিকিউলের জন্য 4B1, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিলেই হলো, তাই তো? তাহলে আমি সেটাই এখন লিখছি, যে নাও দা এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান গ্রাম মোল, বা সিম্পলি ওয়ান মোল আর কি, ওয়ান গ্রাম মোল অফ এ গ্যাস কত হবে? এনএ, মানে অ্যাভোগাড্রো নাম্বার যদি এনএ বলি আমরা, তাহলে এনএ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও 4B1 কে, তাহলে 4 উইল বি ইকুয়াল টু, এইভাবে দিই 4B1 NA, তাই তো? অর্থাৎ ইকুয়াল টু, একটু সাজিয়ে লিখলে 4NaB1, আর এইটাকেই বলা হয় বি, এইটাকেই কনভেনশনালি এক্সপ্রেস করা হয় বি দিয়ে, হোয়ার বি ইজ এই দিস বি, দ্যাট ইজ দ্য এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান গ্রাম মোল অফ গ্যাস, এই বিটাকেই বলে বি ইজ কল্ড দ্য ভ্যান্ডার ওয়ালস, দ্যাট ইজ দ্য এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান গ্রাম মোল অফ গ্যাস ইজ কল্ড দ্য ভ্যান্ডার ওয়ালস ভলিউম কারেকশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে বি এর ভ্যালু কত? 4NaB1, তার মানে তুমি দেখো, যদি বি ভ্যান্ডার ওয়াল কনস্ট্যান্টকে তুমি যদি কোনোভাবে বের করতে পারো, তাহলে সেইখান থেকে আলটিমেট কিন্তু কোনো একটা গ্যাস মলিকিউলের রেডিয়াসকে তুমি বের করে নিতে পারবে, কারণ B1 ইজ ইকুয়াল টু 4/3π r³, মানে এখানে আর ঢুকে আছে B1 এর মধ্যে, আর এনএ তো তোমরা জানো এটা কনস্ট্যান্ট অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে সেখান থেকে কিন্তু বিটা যদি কোনোভাবে জেনে থাকো, তাহলে মলিকিউলটার কিন্তু রেডিয়াস বের করে নিতে পারবে, সে মলিকিউলের ডায়ামিটার কত বের করে নিতে পারবে রেডিয়াসকে 2 দিয়ে গুণ করে নিলেই। এই ধরনের কিন্তু অনেক নিউমারিক্যাল প্রবলেম আছে, কিন্তু আমি যেহেতু বলছি আমি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, আমি খুব সম্ভবত এই ধরনের নিউমারিক্যাল প্রবলেম তোমাদের করাবো না, ঠিক আছে? তোমরা যারা ইন্টারেস্টেড রক্ষিতের বইটা দেখতে পারো, দেখবে মানে ওই খুব সম্ভবত পেজ 71-এ এই নিউমারিক্যাল প্রবলেমগুলো অনেক আছে, হ্যাঁ, যে এক্সারসাইজে আর কি। ওকে, সেটা হচ্ছে ভলিউম কারেকশন কনস্ট্যান্ট। এবার একদম ইঞ্জিনিয়ারিং করার কথাটা, যেটা লাস্ট কথাটা, যে এক্সক্লুডেড ভলিউম ফর এন মোল, আগে ছিল ওয়ান মোল, এখন এন মোলস, তাই তো? ফর ওয়ান মোল কত? ওয়ান মোল হচ্ছে বি, ফর তাহলে এন গ্রাম মোলস উইল বি ইকুয়াল টু এন দিয়ে গুণ করে দিলেই হলো NB, ঠিক আছে? তাহলে এক্সক্লুডেড ভলিউম ফর ওয়ান গ্রাম মোল হচ্ছে সিম্পলি বি, অ্যান্ড এক্সক্লুডেড ভলিউম ফর এন গ্রাম মোলস হচ্ছে NB। তাহলে এই এক্সক্লুডেড ভলিউমটা এখন VI থেকে, এই সরি, ভলিউম অফ দ্য মানে কন্টেনার অফ দ্য গ্যাস, তার থেকে যদি NB আমরা বাদ দিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাব কি, যে ভলিউম আমরা পেয়ে যাব যে
volume for the free movement of the gaseous molecule. Okay. এটা কেন এরকম ডিস্টার্ব হচ্ছে? ঠিক আছে, এনিওয়ে কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, তোমরা এদিকে ফলো করো। তাহলে আমি লাস্ট একদম কথাতে আসছি। দাস দ্য ফ্রি স্পেস অ্যাভেলেবল 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 ফর দ্য মুভমেন্ট অফ দ্য movement of the gaseous molecule will be equal to v minus np, তাই তো? v মানে ভলিউমটা হচ্ছে যে কন্টেনারে যেটা ভলিউম সেটা থেকে np বাদ দিলে ফ্রি মুভমেন্ট, এবং দ্যাট ইজ নাথিং বাট দ্যাট ইজ ইকুয়াল টু ভি আই, দ্যাট ইজ আইডিয়াল ভলিউম। তাহলে আমরা একদম বলতে পারি, তাহলে আফটার একদম সব শেষ কথাই বলতে পারি, আমরা ডেরিভেশন করছি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, তাহলে আফটার দি প্রেশার, এখানে হেন্স একটা যোগ করে দাও, হ্যাঁ হেন্স, আর এটাকে ছোট করে দাও, হেন্স আফটার প্রেশার, একদম প্রেশার আমরা সব হয়ে গেছে অ্যান্ড ভলিউম কারেকশন সব হয়ে গেছে, অ্যান্ড ভলিউম ভলিউম কারেকশন, সো আফটার প্রেশার অ্যান্ড ভলিউম কারেকশন the new gas equation for the real gas, ekdom amra real gas er jonno korchi tai to, for the real gas can be written as রিটিনাস, তাহলে প্রেশার কারেকশান করেছিলাম এটা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এটা প্রেশার কারেকশান, ভলিউমটা করলাম ভি মাইনাস এন বি ইজ ইকাল টু এন আর টি, এই যে ইকুয়েশানটাই দিস ইকুয়েশান ইজ নোন অ্যাজ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ঠিক আছে, এটাই হয়ে গেল। আর ফর পরীক্ষা যদি পড়ে ফর ওয়ান মোল কী হবে, ফর ওয়ান মোল এটাই হয়ে যাবে, ফর ওয়ান মোল তোমরা এটাকে এন ইজ ইকুয়াল টু ওয়ান করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, তোমরা এনটাকেই করে নেবে শেষে, জাস্ট লিখে দেবে ফর ওয়ান মোল এন ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আলটিমেট দাঁড়িয়ে যাবে ভি মাইনাস পি ইজ ইকুয়াল টু আর টি, এন এর জায়গায় ওয়ান মানে আর টি, ঠিক আছে, এইটাই। ব্যাস আমাদের শেষ হয়ে গেল, অনেক সময় নিলাম, তোমরা সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। আর তোমাদেরকে যেটা আমি সাজেস্ট করবো যে আমার সমস্ত এই লেকচারগুলো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ তাতে পরস্পরকে হেল্প করা হবে এবং আমারও ভালো লাগবে, যত আমার লেকচার শুনবে বা করবে আমিও ইন্সপায়ার্ড হবো তাতে, এবং তোমরা শেয়ার করতে কখনো ভুলবে না বন্ধুদের সঙ্গে, সে যে কলেজেই পড়ুক না কেন সেটা কোনো ব্যাপার না। আর একটা বিষয় হচ্ছে যে ওই সাইটটা যে আছে এখানে ডিসক্রিপশানে দেওয়া আছে www.dkmacademy.com, তোমরা এখানে গিয়েই দেখবে, সেখানে আরও অনেক স্টাডি মেটেরিয়াল অ্যাসাইনমেন্ট ইত্যাদি থাকবে যেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, থ্যাংক ইউ। তোমাদের যদি লেকচারটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সে যে কলেজেরই হোক না কেন, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং ভিজিট করবে dkmacademy.com এই সাইটটি, যেখানে তোমরা অ্যাডিশনালি অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য অনেক স্টাডি মেটেরিয়ালও পাবে।